নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটা বড়ির ঝালের একটা নিরামিষ রেসিপি। অবশ্যই এটা গরম ভাতের সাথেই ভালো লাগবে, আর সম্পূর্ণ নিরামিষ, পুষ্টিকর আর সুস্বাদু। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। সজনে ডাঁটা 1.5 ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি, ঝিঙেও বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর লাগছে একটা আলু যেটা সরু সরু লম্বা লম্বি করে কেটে নিয়েছি। সর্ষে বাটা 1 টেবিল স্পুন নিয়েছি, পোস্ত বাটা 1.5 টেবিল স্পুন, বড়ি লাগছে। আর এবার সর্ষের তেলে রান্নাটা করব। কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। বড়িটা লাল করে ভেজে নিতে হবে। বড়ি প্রথমে তেলটা গরম করে, তেলটা অবশ্যই লো ফ্লেমে করে দিতে হবে, তাহলে সুন্দর করে ভাজা হয়ে যাবে। এবার আমি ওই তেলেই দিয়ে দেবো 5 ফোড়ন, 1/2 টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1টা গোটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। তারপর কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলু একটু ভেজে নিতে হবে। আমি সবজিগুলো রান্নাটাতে একটু করে ভেজে নেব, না হলে রান্নার স্বাদটা ভালো হবে না। এইবার আলুর সাথেই সজনে ডাঁটাটাও দিয়ে দিচ্ছি। আলু আর সজনে ডাঁটাটা একসাথে নাড়াচাড়া করবো। ঝিঙেটা একটু পরে দিচ্ছি, কারণ ঝিঙে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার মাঝখানে একটু জায়গা করে আমি ঝিঙেটা দিয়ে দেবো, যাতে ঝিঙেটাও একটু তেল আর ফোড়নের সাথে ভাজা ভাজা হয়ে যায়। বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি যখনই রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর রান্না ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন। হালকা হালকা করে একটু করে ভাজা ভাজা করে নিচ্ছি সবজিগুলো। এবার 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দেবো, আর শুকনো লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন দেবো। খুব বেশি মশলার প্রয়োজন নেই, হলুদ আর লঙ্কা গুঁড়ো সামান্য করে দিলেই হবে। মশলাটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবার পরিমাণ মতো জল দিতে হবে, যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। আমি এখানে প্রথমে 1 কাপ জল দিলাম, আরও 1 কাপের মতো জল দিলাম। একবার ফুটে যাবে, তারপর ফ্লেমটা লো করে দিতে হবে, যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। এই সময় নুন আর চিনিটাও দিয়ে দেবো। প্রায় 1 টিস্পুন নুন দিলাম, আর চিনি দিয়ে দেবো 1/4 টিস্পুন। নুন চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ অনুসারে বা স্বাদ অনুসারে দেবেন। এবার ফুটে উঠবে ঝোলটা, তারপর লো ফ্লেম করে ঢাকা দিয়ে দেবো। আর 5 মিনিট পরে ঢাকা খুলে আমি সর্ষে বাটা আর পোস্ত বাটাটা মিশিয়ে দেবো। এখানে সর্ষে বাটা প্রায় 1 টেবিল স্পুন আছে, আমি কালো সর্ষে নিয়েছি, আপনারা সাদা সর্ষে নিতে পারেন। আর পোস্ত বাটাটা আছে 1.5 টেবিল স্পুন। পোস্ত বাটার বাটিতে একটু জল দিয়ে তারপর দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আরও 6-7 মিনিট লো ফ্লেমে হবে। খুব বেশি গলে গেলেও ভালো লাগবে না খেতে আলু বা ঝিঙেটা। বড়িটাও এই সময় দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম, আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে। 2 টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দেবো 6-7 মিনিটের জন্য। অবশ্যই এটা গরম ভাতের সাথেই ভালো লাগবে, আর কেমন হলো আমাকে লিখে জানাতে ভুলবেন না। 6-7 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি, জলটা পুরো টেনে নিয়েছে, একটা মাখো মাখো ব্যাপার হবে। আর ওপর থেকে আরও একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আর ঢাকা দিয়ে ফ্লেম অফ করে রেখে দিতে হবে স্ট্যান্ডিং টাইমে। আবার একটা অন্য ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।